বাংলাদেশের সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর তার মনের মতো আরেকটি গান বানিয়েছেন ইমন, এমনটাই বললেন আঁখি আলমগীর নিজেই। জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের আবেদন এখনো কমেনি দর্শক শ্রোতাদের কাছে। শওকত আলী ইমনের সঙ্গে আঁখির তৈরি গান দর্শকের জন্য বাড়তি প্রাপ্তি। এ জুটির জল পরে পাতা নড়ে, বাবুজি, শ্যামপিড়িতে এই গানগুলো এখনো কানে বাজে। টানা 10 বছর পর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী দুই শিল্পী ফের নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। গানটির শিরোনাম রাজকুমারী, আর সুর সঙ্গীতের পাশাপাশি কথাও লিখেছেন ইমন নিজেই, আর গানের ভিডিওতে আঁখি নিজেই অভিনয় করেছেন। আঁখি আলমগীর এ বিষয়ে বলেন, এটি আমার খুব পছন্দের একটি গান, আমি যেমনটি চেয়েছি গানটি ঠিক তেমনই হয়েছে, আমার মনের মতো আরো একটি গান বানিয়েছেন ইমন, এজন্য তাকে ধন্যবাদ। ভিডিওতে আমি নিজেই পারফর্ম করেছি, বড় আয়োজনে এর ভিডিও করা হয়েছে, আমার বিশ্বাস শ্রোতা ও দর্শকরা নিরাশ হবে না। আঁখি আরো জানান, আগামী ঈদে গান ও ভিডিও আরটিভির মিউজিকের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। আরটিভির বেঙ্গল স্টুডিওর খোলা মাঠে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। গানটির প্রসঙ্গে শওকত আলী ইমন বলেন, আঁখির সঙ্গে আমার গানের কম্বিনেশনটা দারুণ, এর আগেও আঁখির কণ্ঠে আমার করা গানগুলো শ্রোতারা ভালোভাবেই গ্রহণ করেছেন, রিদমিক ধাঁচের ও নাচের এই গানটি আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে। তো এমন সব বিনোদন জগতের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবসময় ভালো থাকার চেষ্টা করবেন, আল্লাহ হাফেজ।